হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো দেখো বন্ধুরা, আমি একদিনের ট্যুরে বেরিয়েছিলাম, তো নবদ্বীপ গেছিলাম পুজো দিতে। সেখান থেকে মায়াপুর চলে এসেছি, তো সেই ব্লগ তো আমি আগে দিয়েই দিয়েছি, তো মায়াপুরের ব্লগটা দেওয়া হয়নি। তো দেখো বন্ধুরা, আজকে সারাটা দিন আমি কীভাবে কাটালাম সেটাই তোমাদের আজকে শেয়ার করব। তো নবদ্বীপ থেকে তো আমি মায়াপুর চলেই এসেছি, আর দেখো বন্ধুরা সবাই গাছের নিচে বসে বিশ্রাম করছে। আর ওই যে দেখতে পাচ্ছ নতুন মন্দিরটা যে তৈরি হচ্ছে, ওটা এখনও কমপ্লিট হয়নি। তো আমরা এই যে গদা ভবনের সামনে দাঁড়িয়ে আছি, কারণ এই গদা ভবনের থেকে আমরা টিকিট কেটেছি, এখানেই আমরা আজকে খাওয়া দাওয়া করব। তো দুপুরের লাঞ্চ হবে, তো যখন হবে এখনও টাইম হয়নি, একটা থেকে শুরু হবে, তো সেখানে খাওয়া দাওয়া করবো। তো কিছুটা টাইম আছে, তাই আমরা একটুখানি ঘুরতে বেরিয়ে পড়বো। তো এখানে গোশালা আছে যেখানে বড় বড় গরু থাকে, তো সেই জায়গায় যাবো। তো চলো বন্ধুরা দেখতে থাকো, আশা করি সবার খুব ভালো লাগবে। আমরা এখন মেন মন্দিরের সামনে চলে এসেছি একদম, তবে এখন ঘুরতে দেবে না, দুপুর 12টা বেজে গেছে। তো কটার সময় খোলে? আবার 4টে, তাই তো? দুপুর 12টা থেকে 4টে অবধি বন্ধ থাকে, 4টের পরে আবার খোলে। তো 4টের পরেই ঢুকবো, এই যে মেন মন্দিরে চলে এসেছি একদম। আর এই পাশে নতুন মন্দির তৈরি হচ্ছে, তো এই মন্দির কবে কমপ্লিট হবে জানি না এখন অবধি, বলছে তো 23-এ কমপ্লিট করার কথা। এত সুন্দর কারুকার্য দেখে তাকিয়েই থাকতে ইচ্ছা করে, দারুণ বড়, খুব সুন্দর। কিন্তু না না, মন্দির খোলা আছে তো, মোবাইল রেখে আসতো না, তুমি দাঁড়াবি তো, এক পাকা তুমি দৌড়া দেখে খোলা আসতো, ব্যাগটাও রাখো, জাস্ট যাবো, প্রণাম করবো, চলে আসবো। তুমি তো তোমার সামনে রেখে দেবে, ওই পাশটা দাঁড়াবে, এ পাশটা দাঁড়াও। তো বন্ধুরা দেখো, মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, মেন মন্দিরের সামনে। তো ভেবেছিলাম 12টা বাজে বন্ধ হয়ে যায়, কিন্তু তখন 12টা ওভার হয়ে গেছে, তখনও খোলা আছে আর ভোগ আরতি হচ্ছে। আর এই ফাঁকে আমি ঢুকতে চেয়েছিলাম, তো তারপরে ও বলল যে থাক, পরে একবারে তিনজন মিলে একসাথেই ঢুকবো। খোলা নেই, 12টা বন্ধ হয়তো শুনেছিলাম, তাই না? ঠিক জানি না, এখন খোলা আছে তো, এখন ঢুকবো না, কারণ সবাই মিলে একসাথে ঢুকবো। তো 4টের সময় ঢুকবো, 4টের সময় ঢুকবো, তো যেহেতু মোবাইল টোবাইল সমস্ত কিছু রেখে যেতে হবে, তো এখন যাচ্ছি না, একবারে 4টের সময় সবাই মিলে, তিনজন মিলে একসাথে ঢুকবো। আর না তো এখন গেলে আমাকে একা যেতে হবে। তো বন্ধুরা দেখতে থাকো, পাশে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর দুপুরে টিকিট কেটে নিয়ে আসলাম কুপন খাবারের, তো এখনও টাইম হয়নি, গদা ভবনে কেটেছি, তো টাইম 1টা থেকে শুরু, তো তখন খাবো, সেটাও শেয়ার করবো। এখন তো গোশালায় যাবো, এর জন্য আরও মন্দিরে ঢুকলাম না, চলো গোশালায় যাওয়া যাক। মন্দিরের ভিতরে টোটো থাকে, সেই টোটোতেই চেপে পড়লাম আমরা, এখন যাচ্ছি গোশালা। হ্যাঁ দেখাচ্ছি, দেখাও আপনারাও, সত্যি মায়াপুর আসলে মনটাই পুরোনো হয়ে যায়, এই যে ভালো লাগে বুঝলে বোঝাতে পারবো না, এত শান্ত। তো বন্ধুরা দেখো, এত কাশফুল ফুটে রয়েছে, মানে এই জায়গাটা দাঁড়াতে পারলাম না, যেহেতু টোটোওয়ালা দাঁড়াবে না, তো আমরা বেরিয়ে যাচ্ছি ওই গোশালায় যাব বলে। সামনে মানে এত কাশফুল ফুটে রয়েছে, এত ভালো লাগছিলো দেখতে, বেশ সুন্দর লাগছিল। তো দেখো বন্ধুরা, আমরা গোশালায় চলে এসেছি, আর গোশালায় এখানে দুটো স্টল আছে, মানে একটাতে লস্যি বিক্রি করে, একটায় ক্ষীর বিক্রি করে আর ঘি বিক্রি করে। ক্ষীর বলতে যে দুধ পাকিয়ে, যে দুধ পারবার জাল দেওয়ার পরে যে মানে ঘন হয়ে গেলে যেটা হয় সেটা ক্ষীর হয়, সেই ক্ষীরটা এখানে বিক্রি করে, আর লস্যি বিক্রি করছে। তো আমি লস্যি নিয়ে নিয়েছিলাম, কিন্তু আমার না লস্যি, আমি আর ছেলের লস্যিটা খেলাম, আর ওর বাবা খেলো ক্ষীর। তো লস্যিটা আমার খুব একটা বেশি যে ভালো লেগেছে তা কিন্তু নয়, মানে অতিরিক্ত মিষ্টি দিয়ে দিয়েছে, আর লস্যিতে এত কড়া মিষ্টি কিন্তু ভালো লাগে না। তো আমার কাছে মোটামুটি লেগেছে, খুব বেশি ভালো লাগেনি। আর সকাল থেকে যেহেতু উপোস করেছিলাম, কারণ উপোস করে এসে পোড়ামাতলায় পুজো দিয়েছি, তো খালি পেটি ছিল, এসে এপারে আসার পরে সেই রকমভাবে কিছু খাওয়া হয়নি। তো এখানে এই প্রথমে এসে এই লস্যিটা খাচ্ছিলাম, খালি পেট ছিল দেখে মনে হয় আমার অতটাও বেশ ভালো লাগেনি, তো যাই হোক ওই মোটামুটি লেগেছে। তো এটা আগেই এসে খেয়ে নিলাম, তারপরে এখন যাব মানে গোয়াল দেখতে আর কি, যেখানে গরু রাখা থাকে সেই জায়গাটায় যাব। তো চলো বন্ধুরা গোয়ালায় যাওয়া যাক।
তো এটা একটু উপরে উঠতে হয়। তো উপরে উঠে দেখো কত বড় গোয়াল, কিন্তু আগের তুলনায় গরু কিন্তু অনেক কমে গেছে, এখন আগের মতন কিন্তু গরু নেই। তো এই দুটো গরুই মানে অনেক আগের আমার যা মনে হলো, শিংগুলো দেখে মনে হচ্ছে যে অনেক আগের বা অনেক দিন অনেক বয়স আর কি। যাই হোক, তো শিংগুলো দেখে মনে হচ্ছে, আমি ঠিক জানি না, আমি এইসব বিষয়ে মানে অত বেশি ভালো কিছু জানি না। তো যারা মায়াপুর গেছো তারা অবশ্যই জানো যে গোয়ালে কত গরু থাকতো আগে। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু গোয়াল মানে গোশালা থেকে চলেও এসেছি, আর এখন আমরা এক জায়গায় বসবো, যেহেতু এখনও খাওয়ার টাইমটা হয়নি, একটা থেকে খাবার দেবে তো সেই টাইম হয়নি। তো দেখো ওই যেখানে ঝর্ণা হয় আর কি পদ্মফুলের মধ্যে, তো এটা মায়াপুরে খুব ফেমাস জায়গা, সবাই এখানে এসে খুব ফটো তোলে। তো আমারও খুব প্রিয় জায়গা, আমরা এখানে গেলেই এই জায়গাটাতে গিয়েই বসি, আমার ভীষণ ভালো লাগে এই জায়গাটা। তো এখানে না মাছ থাকে, বড় বড় মাছ, বন্ধুরা সেটাই ছেলে দেখে আসলো। রেস্ট নিয়ে নিলাম, তো এখন যাব খাওয়া দাওয়ার জন্য, তো এই গদা ভবনে সেখানে খাওয়া দাওয়া করব। তো এখানে ছাওয়া ছিল, বেশ হাওয়াও আছে, বেশ ভালো লাগছিল বসে থাকতে। তো চলো এখন যাওয়া যাক খাওয়ার, ওইখানে হয়তো লাইন দিতেও হতে পারে, ভালোই মোটামুটি লোক হয়েছে, বলবো না যে খুব অতিরিক্ত ভিড়, আবার বলবো না একদম কম, মোটামুটি ভালোই লোক হয়েছে, তো বেশ ভালো লাগছে, চলো। তো বললাম না বন্ধুরা, দেখো এখানে কত বড় বড় মাছ, এগুলো কি কালবাউস না কি বললো, যাই হোক আমি অত ভালো করে মাছ চিনি না, আর গোল্ডেন ফিশ ছিল। তো ওই মাছগুলো যে গোল্ডেন ফিশগুলো দেখতে পাইনি, তো এই মাছগুলো দেখতে পাচ্ছিলাম, এইগুলোরই ছবি তুলেছি, যেহেতু প্রচণ্ড রোদের তাপ ছিল, রোদের জন্য গোল্ডেন ফিশগুলো দেখা যাচ্ছিল না। দেখো আমরা গদা ভবনের সামনে চলে এসেছি, আর লাইন দেখে মাথায় হাত পড়ে গেছে, আমি না আর লাইনে অত দূরে দাঁড়াতে পারিনি, আমি এক জায়গায় বসে আছি, তো ওরা গেছে, ছেলে আর বর গেছে লাইনে দাঁড়াতে। তো অনেক কষ্ট করে দাঁড়িয়ে তারপরে ঢুকলাম, তো খাওয়া দাওয়া করলাম, আর এখন সিস্টেমটা পুরোটাই অন্যরকম করে দিয়েছে, বুফে সিস্টেম করে দিয়েছে। তো আগে তো এরকম ছিল না, আগে খাবার এসে দিয়ে যেত, আর এখন অন্যরকম সিস্টেম করেছে, তো একটু সমস্যা হচ্ছিলো প্রথমে। তো খাওয়া দাওয়া হয়েও গেছে আর আমরা বাইরে চলে এসেছি, এসে ছেলে আর খাচ্ছে আইসক্রিম। তো আমার হঠাৎ করে একটু শরীরটা খারাপ লাগছিলো, আসলে রোদে ঘোরার অভ্যাস নেই, তো তো একটু মাথাটা জানি কেমন করছিলো, এর জন্য আমি এক জায়গায় বসে পড়েছিলাম চুপ করে, তো আমি আর আইসক্রিম খাইনি। দেখো পাশে মানে একজন কি বলে মানে সাধু, উনি সবাইকে বোঝাচ্ছেন কিভাবে কি হয়, মানে কৃষ্ণ নাম করলে কি হয়, তো এগুলো শুনতে পাচ্ছিলাম, তো বেশ ভালো লাগছিলো। তো আমরা এখন মন্দিরের ভিতরে যাব, এখন বাজে কটা, 4টে পুরো, তাই না, পুরো 4টে বাজে, তাই এখন এখান দিয়ে মন্দিরের ভিতরে ঢুকবো, আর ও বাইরে বসে পাড়া দেবে সব কিছু, ঘুমিয়ে নিল, ঘুমানোটা আমি তুললাম না, তো শুয়েছিল এটার মধ্যে, বেদির উপরে শুয়েছিল। তো চলো এখন মন্দিরে যাই। তো বন্ধুরা এই পুকুরটার মধ্যেও খুব সুন্দর একটা ফোয়ারা আছে, কিন্তু যেই আমরা আসলাম বন্ধ করে দিল, তো আমাদের ব্যাড লাক, তো দেখাতে পারলাম না আমি। তো মন্দিরের পাশে দাঁড়িয়ে কিছু ফটোও তুললাম, এই কারণে এখানে দাঁড়িয়েছিলাম, আর বেশ ভালো লাগছিলো। আর এ পাশে বড় মন্দিরে কাজ করছিলো, সেটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু করে দেখছিলাম। একদিন কোমরে হাত দিয়ে কাজ দেখছি, কীভাবে কাজ করছে এত শুধু মানুষ দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো মানুষ কতটা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে, সেটাই তোমাদের দেখালাম, মানুষগুলোকে কত ছোট লাগছে, আমি ক্যামেরা জুম করার পরেও তাদেরকে ছোট লাগছে, আর আমি মানে ভাবছি ওদেরকে দেখছি আর আমার পাশে শিট করছে। যাই হোক, ওদের পেটের দায়ে কাজ তো করতেই হবে। আর এদিকে দেখো আমরা একটা দোকানে চলে এসেছি, ছেলের পছন্দ হয়েছে বাঁশি, ও বাঁশি নেবে, আর ও খুব বাঁশি বাজাতে ভালোবাসে। তো ওই দোকানটা দেখে আমরা চলে আসলাম এদিকে, প্রথমে আমরা একটা দোকান দেখিয়ে নেবো ভাবিনি, তো আরও কিছু দোকান ঘুরবো বলে এদিকে চলে এসেছিলাম। তো কোনো দোকানেই লাস্টে পছন্দ হলো না, শেষমেশ আমাকে ওই দোকান থেকেই নিতে হলো অনেক দাম দিয়ে, যেহেতু ভিতরে দোকানগুলোতে প্রচণ্ড জিনিসের দাম, ওরা তো নেবেই যেহেতু এটা পুরো মন্দির চত্বরের ভিতরে দোকান। তো যাই হোক, আমাদের জিনিসগুলো নিতেই হবে, কিছু জিনিস কেনারও আছে, আর এখন না বাইরের দোকানগুলো সব ভেঙে দিয়েছে, রাস্তা চওড়া হচ্ছে, তো মানে মন্দিরের বাইরের পরিবেশটা আগে অন্যরকম ছিল, এখন পুরোটাই অন্যরকম হয়ে গেছে, রাস্তা অনেক বড় চওড়া হয়ে গেছে,
আর তোমরা গেলে বুঝতেই পারবে। আর দেখো দেখতে দেখতে দুটো হাতিও চলে এসছে, তো এরা এরকমভাবেই বিকেলবেলা ঘোরে। তো যে যা দেয় আর কি, কেউ খাবার দেয়, কেউ টাকা দেয়, সব কিছু ওরা সুন্দরভাবে নেয়। তো ভালোই লাগলো দেখতে, চোখের সামনে দিয়ে হাতিগুলো গেল। আর দেখো বন্ধুরা, শেষমেশ আমরা ঘুরতে ঘুরতে মানে চলে আসবো, ঠিক ওই মুহূর্তে একটা দোকানে ঢুকলাম, ঢুকে ছেলের বাসিটাও নিলাম, প্লাস আমি গোপালের কিছু জিনিসও নিলাম, তো সেটাই তোমাদের দেখাবো। তো চলো বন্ধুরা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো আমাদের এখানেই আজকে মায়াপুর ভ্রমণ শেষ, তো এখন আমরা ফিরবো। আর আমরা গেছিলাম অন্য দিক দিয়ে, ফিরছি পুরোটাই অন্য দিক দিয়ে, কেননা আমরা যখন গেছিলাম আমরা ঘাট পার হয়ে খামারগাছি দিয়ে নবদ্বীপ হয়ে গেছিলাম, যেহেতু নবদ্বীপে পুজো দিয়েছি। আর এখন আমরা ফিরবো, যেহেতু আমার বাড়ি নদিয়া ডিস্ট্রিক্টে কল্যাণীর এরিয়ায়, তো সেই কারণে আমাকে ঘুরে আসতে হবে। তো আমরা কৃষ্ণনগর চলে আসবো, মায়াপুর ঘাট পার হয়ে, মানে মায়াপুর এসে মায়াপুর ঘাট পার হব। তো ওইখান থেকে কৃষ্ণনগর অটো আসে, তো কৃষ্ণনগর অটো এসে ট্রেন ধরে বাড়ি চলে আসবো। তো দেখো আমরা ফেরার পথে আবার মন্দিরটাও দেখাচ্ছি তোমাদেরকে, মন্দিরের এটা পিছন দিকটা। তো এখানেও ওই উপরে দেখতে পাচ্ছ কিনা জানি না, দুটো মানুষ কাজ করছে, আমি কতক্ষণ দাঁড়িয়ে তাকিয়ে রইলাম, আর আমার সত্যি পাগুলো আমার খুব শিরশির করছিল। আর দেখো আমরা চলে এসেছি কৃষ্ণনগর স্টেশন, তো ট্রেন একটু লেট আছে, এই কারণে আমরা স্টেশনে বসেছিলাম, তাই এরপরে ট্রেনে উঠবো। তো দেখো বন্ধুরা, আমি ঝালমুড়ি নিয়েছি, একটা কাকু, বয়স্ক কাকু, মানে সত্যি কথা বলবো ভালোই বয়স, মানে কি বলবো, এই বয়স হচ্ছে এই ভারী জিনিসটা নিয়ে ঘুরে ঘুরে উনি ঝালমুড়ি মেখে বিক্রি করছে, এটা দেখে মানে কি বলবো, খুব খারাপও লাগছিলো আবার ভালোও লাগছিলো যে উনি নিজে নিজের ক্ষমতায় কাজ করছে। তো যাই হোক, বেশ ভালো লাগলো দেখে। তো ঝালমুড়িটা খুব টেস্টিও হয়েছিল, আর কি বলবো, বেশ ভালো লাগছিলো খেতে। তো আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি, কেননা আর বড় করব না। তো নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে, আর সবাইকে বলবো খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এখানে ছেলেও একটু বদমাশি করছে, হাতে চাপা দিয়ে দিচ্ছে, আবার খুলছে ওর বাবার সাথে, যেহেতু ক্যামেরাটা ওর বাবা করছিল, তো ওই কাকুর দিকেই ক্যামেরাটা ধরে রেখেছে, কেননা ওই এই মুড়ি মাখাটা ওর নিজের জন্য করছিল, তো এই কারণে ওদিকেই তাকিয়ে রয়েছে। তো বন্ধুরা আজকের মতন এখানে ব্লগ শেষ করলাম, সবাইকে বলছি সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।